যদি এই মুহূর্তে বলা হয় দেশের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটির নাম কি, তখন হয়তো সকলেই বলবে মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জীবন্ত কিংবদন্তি ও জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফলতম অধিনায়ক তিনি। দেশের রাজনীতিবিদ কিংবা বড় বড় অভিনেতা ও জনপ্রিয় খেলোয়াড়দের ছাড়িয়ে এই মুহূর্তে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন এই অধিনায়ক। মাত্র কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলে তখন দেখা মিলল কোটি ভক্তের আন্দোলন। এমন প্রিয় মানুষটিকে এক নজর কে না দেখতে চায়। প্রিয় অধিনায়ক প্রিয় মাশরাফিকে দেখতে মঙ্গলবার আজ মিরপুর এক নম্বরে এসে হাজির হয়েছে হাজারো ভক্ত। একটা সেলফি বা এক নজর দেখার জন্য পুলিশের তাড়া খেতে হয়েছে অনেককেই। আজ মঙ্গলবার রাজধানীর মিরপুর এক নম্বরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রেস্টুরেন্ট উদ্বোধন করতে এসেছিলেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির আগমনের কথা শুনে সকাল থেকে সেখানে জড়ো হতে থাকে ভক্তরা। উদ্বোধন পর্ব শেষ করে যখন নিজ গন্তব্যে ফিরছিলেন টাইগার দলপতি, তখন তাকে ঘিরে ধরে হাজার হাজার ভক্ত। ভক্তদের সেই চাপ সামলাতে রীতিমতো বিপাকে পড়তে হয়েছে প্রশাসনকে। মাশরাফির জন্য এমন পাগল ভক্তের কাণ্ড দেখা গিয়েছে অনেকবার।